গুড আফটারনুন, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গরমে আর কেমন থাকবে, যেমন আমি আছি তোমরা হয়তো সেই রকমই আছো। তো সকাল থেকে খুব ব্যস্ত, খুব ব্যস্ত, এখনও ব্যস্ত, কখনই ব্যস্ততা কাটবে, হয়তো তিনটে চারটের পরে ব্যস্ততা কাটবে। তো কিচেন থেকে শুরু করলাম, কিচেনে ভীষণ গরম, একদম মানে হাওয়া নেই, বাতাস নেই। আর সকাল থেকে কি বলো তো, একটু দেরি করে ওঠার মানে মাসুল আমাকেই দিতে হয়। তো যাই হোক, মা মোগলাই পরোটা বানিয়েছে, ব্রেকফাস্টে রান্না করেছি, দেখলাম মা বানাচ্ছে, তো অনেক বড় আমার উপকার হয়, মা ব্রেকফাস্টটা করে দেয় এরকমভাবে। আর এমনিতে তো আমি করি, তো আজকে দেখলাম ছেলে কলেজ নেই, তো ছেলে বললো মোগলাই পরোটা খাবে, তো মা মোগলাই পরোটা বানালো, আমার তো ওদের সঙ্গে ওটাই শেয়ার করলাম। তারপরে দেখলাম যে না, বাজার যেতেই হবে, ছেলে বললো মা এটা ওটা খাবো, একটু চিকেন ফ্রাইড রাইস, তো কিছু কিছু সবজি আনার ছিল। সেই গরমের মধ্যে দৌড়ে বাজার গেলাম, কোনো ভিডিও করিনি, প্রচণ্ড গরম, কড়া রোদে আমি কিছুটা মাছ ফাছ নিলাম, যেগুলো খাবো আর কি। মাছ অনেক রকম মাছ থেকে বেলা হয়ে গেছে, খারাপ খারাপ হবে কি হবে না। তো যাই হোক, সমস্ত ধুয়ে ধায়ে সবজি তোলা, তার মাঝে মাঝে রান্না করা, এখন আমার কড়াই বসানো আছে, রান্না হচ্ছে। তো এখন আরেকটা কাজ, যেটা এটা অনেক বড় কাজ, মাছ খাবারই আনা আর তোলা। কালকে রাত্রে ছেলে নিয়ে গেল আমাকে স্পেন্সার, কিছু কিছু মাছ খাবারই জিনিসপত্র নিলাম, ওগুলো এখন আমি গুছাবো, জায়গায় রাখবো। তো এরকমভাবে কী হলো তো, তোমাদের সঙ্গে আসবো, আলাদা করে আসার সময় নেই, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের কাছে আসবো, কথা বলবো আর টাটা বাই বাই করবো। আমাদের এই ঘিসা পিটা, এই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এই ভিডিও আমি তোমাদের দেখবো, তোমরা আমাদের আমার দেখবে, এটাই আমাদের ব্লগ ভিডিও, ব্লগে যা থাকে। যখন বাইরে যাই বাইরে ভিডিও করি, যখন ঘুরতে যাবো ঘোরার ভিডিও করবো। বাড়িতে থাকলে আমাদের সমস্ত দিদি এসছে, মা দিদিকে বসিয়ে দিয়েছি গল্প করতে, আর আমি একটা রান্না বসে, আমি রান্নাঘর বন্ধ করে আমি ভাবলাম যে একটু মাছ খাবারই গুছাই আর তোমাদের সঙ্গে বক বক করে দিই। বহুত বিরক্ত লাগে এইসব কাজ করতে, কি বলো তো? আমাদের এই ভিডিও কেউ দেখতে চায় না, সত্যি কথা। তুমি আমারটা দেখবে, আমি তোমারটা দেখবো, আমি তোমারটা না দেখলে তুমি আমারটা দেখবে না, এটাই হয়ে থাকে। আমাকে তোমরা যারাই দেখো, আমি নোটিফিকেশন মানে সঙ্গে সঙ্গে আমি তাদের ঘরে যাই, বা কিছু একটু পরে হলেও যাই, কিন্তু যাই, কিন্তু ঘুরে ফিরে আমাদের ভিউ ওইটুকুই থাকে, আমি যাদের দেখবো তারাই আমাকে দেখবে, বাইরে কেউ দেখবে না। তো কোথা থেকে ভিউ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, তো চলো এরকমভাবে চলছে। কোনো কিছু আশা নিয়ে আমি কোনো কিছুই করছি না, জাস্ট আমার ভালো লাগার থেকে করছি, যতদিন ভালো লাগবে করবো, শরীর সাথ দেবে ততদিন করবো। আর এখন এই ভিত্তি গরম, বাজে গরম, এই গরমে কিছুই ভালো লাগে না। তো ছেলে আজকে বললো যে বাড়িতে আছে ফ্রাইড রাইস আর মানে চিকেন কষা, ওটা খাবে, ওই জন্য করলাম। পরশু দিন কই মাছ এনেছিলো, তো আমি কই মাছের ভাপাও না ঠিক কী করেছি জানি না, কই মাছ করেছি আর একটা সজনে ডাঁটা দিয়ে ঝোল করেছি। যাই হোক, যা অল্প স্বল্প করেছি ওগুলো শেয়ার করবো, আগে মাছ কাবাইটা গুছাই। মা বলেছিল চালের আটা আনতে, কী বানাবে মা, তো টুকটাক টুকটাক বানাতেই থাকে, মার জন্য চালের আটা এনে কিছু কিছু বানাবে। একটু রাজমা নিয়েছি, দেখা যাক কী করা যায়। একটু বিরিয়ানি রাইস, ছেলে কখন বিরিয়ানি ফিরিয়ানি খেতে ছেলে করে দেবো। তো সব এগুলো বার করে এবার গুছানো গাছানো, বিস্কিট যেটা লাগে টুকটাক, কারণ আমরা অনলাইন আনাই, কিন্তু কী হয়ে যাবে তো অনলাইনে মুসুর ডাল আনলে না, মুসুর ডাল ভালো লাগে না আমার, তো আমি যেটা নিই এই যে সোনা মুসুরি, একদম ছোটো ছোটো হয় আর খুব সুন্দর সেদ্ধ হবে। আর তারপরে এখন নাচের রিহার্সাল, রোজ যেতে হচ্ছে ওই রাত্রি আটটা থেকে নটা এক ঘন্টা। তো সব কাজকর্ম নিয়ে, এত কিছু নিয়ে সব কিছু দেখানো সম্ভব না, যতটুকু করবো দেখাবো। তো আমার ভিডিও কী বলো তো, সকালেরটা সকালে করি বলে আমি রান্নাবান্না বাজার গেলাম দেখাইনি, এবার একটু মাছকাবাড়ি গুছিয়ে তোমাদের টাটা বাই বাই বলবো। তো চলো মাছকাবাড়ি গুছাই। আর একটু টপির ভিডিও করেছিলাম কালকে রাত্রিবেলা, হঠাৎ করে টপি কেনা দেখছি আর আমার বেটা আমার গাছপালাগুলো খেয়ে নিচ্ছে, তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। মুখ চোখের অবস্থা দেখো, এত বাজারে গিয়েছি রোদে একদম পুরো অবস্থা খারাপ, ঘাম, আর রান্নাঘরটা না ভীষণ গোমট, আর উপরে কাজ হচ্ছে, এত আওয়াজ না, সব কিছু ব্যাপার ইরিটেটিং লাগে একদম। তো চলো গুছাই, এবার ভেতরে খাজানা কী দেখবো, কী অবস্থা হয়ে রয়েছে, আর কাজ করতে ইচ্ছে করে না আজকাল, জানো তো গুছানো গাছের থেকে অনেক আলসেমি লেগে যায়। তো চলো করতে তো হবে, নাহলে কে করবে, ঠিক আছে চলো।